হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু প্রতীক্ষাস ব্লগ, আমি প্রতীক্ষা বলছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, দুধ পটল। পটল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। পটল আমাদের শরীরে হজম ক্ষমতা বাড়ায়, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং ওজন কমাতে সাহায্য করে। আমাদের শরীরে রক্ত পরিষ্কার করতে এবং ব্রণ দূর করতেও সাহায্য করে। সাধারণত আমাদের সবার বাড়িতেই কিন্তু কম বেশি পটল সবসময়ই থাকে, তাই আর দেরি না করে হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়ে এই দুধ পটল কী করে বানাতে হয় আমরা দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে ভালো করে তেল গরম করে দিয়ে দিচ্ছি আমাদের লবণ হলুদ মাখানো পটলগুলো। পটলগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তাই ঠিক একে একে আমরা সব পটলগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সাধারণত দুধ পটল রান্না করতে পটলগুলোকে তোমরা ঠিক দুই পাশ থেকে ঠিক এভাবে এভাবে কেটে নিবে। খুব সাবধানে কাটবে, যেন দুই ভাগ না হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা একটু খুব ভালোভাবে দেখে নেবে আমি পটলগুলোকে ঠিক কীভাবে কেটেছি। এখন এই পটলগুলোকে তেলে দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পটলগুলো বেশ লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এই সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, যাতে পটলগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। এখন পটলগুলোকে আমরা উপর দিকে একটু উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নোর জন্য রাখা শুকনা মরিচ, তেজপাতা এবং কালো জিরা। এখন ফোড়নটাকে আমরা তেলে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে পটলটাকে ভেজে উঠিয়েও রাখতে পারো। ফোড়নটা একটু ভালোভাবে তেতে আসলে আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা তেলে একটু নাড়াচাড়া করে আমরা পটলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। আজকের এই রান্নাতে কিন্তু আমরা কোনো রকম শুকনো মরিচগুলো ব্যবহার করছি না, দুইটা স্টেপে কাঁচা মরিচ ব্যবহার করছি। আদা বাটাটা একটু মিশিয়ে এলে আমরা দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। এখন এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে রসুন বাটাটাকে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই এটাকে এক থেকে দেড় মিনিট ভালোভাবে আমরা ভাজতে থাকব। এ সময় কিন্তু একটু বেশি করেই নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পটলটা পুড়ে যেতে পারে। আমি কিন্তু আজকের রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করছি না, তাই পটলটা ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরুর দুধ। আমি আজকের রেসিপিটা একটু হালকা হলুদ কালার রাখতে চেয়েছিলাম, তাই আমি আলাদা করে এই রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার করিনি। পটলটা ভাজার সময় হালকা একটু হলুদ দিয়েছিলাম বলে হলদেটে কালারটা বেশ ভালো এসেছে। তোমরা যদি রেসিপিটা পুরো সাদা কালার চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা পটল ভাজার সময় কোনো রকম হলুদ ব্যবহার করো না। দুধটা ঠিক এরকম ফুটে আসলে আমরা দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, অথবা তোমরা এটাকে স্কিপও করে যেতে পারো। এখন এটি ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে মিক্স করে দিতে হবে। চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে আসলে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ঠিক এরকম কমে আসলে আমরা দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এই সময় কাঁচামরিচ দেওয়ার কারণে রান্না একদম শেষ পর্যন্ত কিন্তু কাঁচামরিচের একটা স্মেল থাকে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা লবণটাকে ভালোভাবে মিশিয়ে দেব এবং ঝোলটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ ঝোলটা কি সুন্দর পারফেক্টলি ঘন হয়ে এসেছে। আজকের এই রেসিপি দুধ পটল রান্নাতে যেন সরিষা বাটার একটা স্মেল পাওয়া যায়, সেই জন্য আমি নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিয়েছি দুই চা চামচ সরিষার তেল। সরিষা বাটার না ব্যবহার করেও রান্নাতে সরিষা বাটার ফ্লেভার পাওয়ার এই টিপস প্রদানে ছিল আমার মা। কয়েকটি ট্রিক্স খাটিয়ে রান্নাকে বহুগুণে সুস্বাদু করে তুলতে আমার মা কিন্তু বস। এখন এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে সরিষার তেলটাকে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার দুধ পটল। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখতে পাবে দুধ পটল থেকে কী সুন্দর তেল কেটেছে। এভাবে অল্প আছে যদি দুধ পটল রান্না করা যায়, তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে পটলগুলো কী সুন্দর নরম হয়ে এসেছে। আমার এই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে তোমরা বাসায় ট্রাই করে অবশ্যই জানাবে রান্নাটি তোমাদের কেমন লাগলো, এবং আমার কাছ থেকে তোমরা কী কী ধরনের ব্লগ দেখতে চাও সেটি আমাকে জানাতে ভুলবে না। তো এই ছিল আমার আজকের ব্লগ, আগামী দিন দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড মাস্ট বি লাইক দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।